বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্যমতে মতে চারল ইউনিয়নের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি পিএসকেল অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে আজ বহুল আলোচিত এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পিএসকেল স্কেলের বা বেতন কাঠামো প্রতিবেদন অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভায় উঠছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড থাকা না থাকা সহ বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় অধিকত যাচাই বাছাই সহ অনুমোদনের জন্য পিএসকেল মন্ত্রিসভায় উঠতে এত দেরি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের প্রাক্তন গভর্নর ড ফরাজ নেতৃত্বে গঠিত পে কমিশন তাদের প্রতিবেদনে টাইম স্কেল এবং সিলেশন গ্রেড তুলে দেওয়ার সুপারিশ করলে তা নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে এর ফলে পে স্কেল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হয় সচিব কমিটির সুপারিশ সহ প্রতিবেদনটি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে শেখ সঙ্গে কথা হয় তার নির্দেশনা অনুযায়ী টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সংস্কার করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানায় সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রীর কাছে হস্তান্তরের পর নিয়ম অনুযায়ী তা অথ মন্ত্রনালে যাচাই বাছাই করে পরবর্তী সময়ে তা অথ বিভাগের বাস্তবায়ন শাখায় পাঠানো হয় এর মধ্যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নিয়ে অসন্তোষের আশঙ্কা দেখা দেয় বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকরা এর বিরোধিতা করে ফলে এর আগে দুইবার অনুমোদনের জন্য প্রস্তুত করা হলেও শেষ পর্যন্ত তা মন্ত্রী সভায় ওঠেনি সূত্র জানায় সরকার যেহেতু স্থায়ী পে কমিশন করা চিন্তা করছে সেহেতু কমিশনের সুপারিশ অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়ে নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ স্থায়ী পে কমিশন হলে প্রতি বছর দেশের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ভাতা কমানো বাড়ানো হবে কাজেই টাইম স্কেল আর সিলেকশন গ্রেড বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল নতুন পে স্কেলে বেতন ভাতা প্রায় করা হয়েছে। এই অবস্থায় এবং সিলেকশন গ্রেড একই সঙ্গে তবে দুটো সংস্কার করে পে স্কেল চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে সূত্র আরও জানায় মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে তবে নতুন পে স্কেল কার্যকর হবে জুলাই মাস থেকে সরকারি কোষাগার থেকে বেতন পান এমন কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 22 লাখ এদের সবার জন্য বেতন নির্ধারণে সক পূরণ করতে হবে প্রতিটি সকের জন্য 33টি বিষয় আছে এছাড়াও সরকারি বেসরকারি পুলিশ বিজিবি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নার্সিং পেশায় নিয়োজিত ডিপ্লোমাধারীদের জন্য বেতন স্কেল সংক্রান্ত 60টি বই তৈরি করতে হবে তবে সেনাবাহিনীর বই তারা নিজে নিজেরাই তৈরি করবে এসব কাজ সম্পন্ন করতে কমপ কে এক মাস সময় লাগবে এই বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ হানিফ ভুঁইয়া আমাদের বলেন অত সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয় অত মন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয়েছে খুব শিগগিরই পে কমিশনের প্রতিবেদন মন্ত্রী সভায় উঠবে তিনি বলেন পে কমিশন 16 টি গ্রেডে প্রস্তাব করলো পর্যালোচনা কমিটি 20 টি স্কেলের মধ্যে কর্মচারীদের জন্য 10 টি স্কেলের বেতন 4250 টাকা অপর দিকে কর্মকর্তা দের জন্য 10 টি স্কেলের মধ্যে আর্থিক বেতন 59000 টাকা করা হয় পর্যালোচনা কমিটি যে সুপারিশ করেছে এর আগে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মীরা এতটা বৈষম্য স্বীকার হননি আমরা মনে করি এই ধরনের সুপারিশ বাস্তবায়ন হলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মীরা তাদের ন্যাজ্য এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন এছাড়া কমিটি সুপারিশে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রথা বাতিল হলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব এই বিষয়গুলো বিবেচনা না করলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন সিলেকশন গ্রেডের মাধ্যমে উন্নীত হলে সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সম্মানিত বোধ করবেন এই ব্যবস্থা উঠিয়ে দেয়া হলে তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে সূত্র জানায় প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নতুন স্কেলের শুধু বেতন বাস্তবায়নের জন্য অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই খাতে চলতি অত বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয় উনত্রিশ হাজার তিনশো কোটি টাকা এই নবম পে কমিশনের সর্বোচ্চ টাকা ধরা হয়েছে চুরাশি হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পূর্বের বেতনে দ্বিগুণ তবে মন্ত্রী নির্ধারিত এবং জ্যেষ্ঠ সচিবের বেতন ধরা হয়েছে চুরাশি হাজার টাকা নির্ধারিত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ